প্রথমে মল্লিকা ঘোষ কোথেকে এসেছেন গলফ গ্রিন থেকে আসছি তারপরে ভাগ্যশ্রী মান্না নমস্কার দিদি আমি এসেছি শালকিয়া থেকে তারপর সাহিলি পারভিন নমস্কার দিদি আমি পাকসেকস থেকে আসছি তারপর চুমকি চ্যাটার্জি নমস্কার দিদি আমি পাটুলি থেকে আসছি সকলকে নিয়ে শুরু করব প্রথম রাউন্ড পুরানো সেই দিনের কথা দেখো কি খেলা এসেছে একটা ক্যান আছে তোমাদের মাথায় একটা ব্যান্ড লাগিয়ে দেওয়া হবে ব্যান্ডের মধ্যে একটা বল ঝুলবে ভারী বল হাত দিয়ে ধরতে পারবে না হাত পিছনে থাকবে ওই বলটা দিয়ে দিই ক্যানটাকে মার্কটা রয়েছে দেখো একটা এন্ড মার্ক সেই মার্কটা ক্রস করতে হবে ঠিক আছে যে সবথেকে আগে কমপ্লিট করতে পারবে সে 25 পয়েন্টস তারপর 20 15 10 এইভাবে স্কোর আর এই রাউন্ডে যে হাই স্কোরার হবে সে পেয়ে যাবে এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার পেন্ডেন্ট আর এই রাউন্ডের পরে তোমাদের জন্য রয়েছে একটা বাম্পার রাউন্ড এই খেলাতে যে উইনার হবে সে পেয়ে যাবে আমাদের আজকের এই বাম্পার প্রাইজ 6.5 কেজিস এর এই সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন ঠিক আছে চারজনেরই সুযোগ থাকবে একসাথে খেলা চারজনেরই সুযোগ থাকবে জেতার প্রথমে খেলা শুরু করব কিন্তু তার আগে একটু মল্লিকার সাথে কথা বলে নিই মল্লিকা কি করো তুমি ভারতনাট্যম ডান্সার আচ্ছা বরাবরই ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আচ্ছা একদম 3.5 বছর বয়স থেকে বাহ তো বিয়ে হয়েছে কতদিন 10 বছর হবে ও তো বিয়ের পরেও নাচ কন্টিনিউ করছো অসুবিধা নেই কোনো বেশ অনেক দিন বন্ধ ছিল আবার এখন শুরু করেছি আচ্ছা বন্ধ ছিল কেন বেবি হ্যাঁ তো একদম শোস টোস করো একদম প্রফেশনালি একদম প্রফেশনালি শোস করি আমার দুটো নাচের স্কুল আছে আচ্ছা আমার বাপের বাড়ি বেলুরে সেখানে একটা নাচের স্কুল আছে গলফ গ্রিনে একটা নাচের স্কুল আছে দুটো দুই দিকে সামলাও কি করে তার সাথে বাচ্চা আবার বাচ্চা কতটুকু বাচ্চা 8 বছর 8 বছর তবে এত কিছু সামলাতে পারো সংসার বাচ্চা দুখানা নাচের স্কুল দু প্রান্তে চলছে মেয়েরা সব পারে হ্যাঁ মেয়েরা সব পারে ঠিক পারবো না করবো না সময় হয় না সব বাজে অজুহাত একদম একদম ঠিক একদম ঠিক মানে আমি যখন নাচ শেখাই কোনো মায়েরা গার্জেনরা হয়তো বলেন মানে বলে আজ মাধ্যমিক পরীক্ষা আমি কিন্তু তার 6 মাস আগে নাচটা ছাড়িয়ে দেব আমি বলি যে যদি মাধ্যমিক পরীক্ষার সময় খেতে পারে তোমার সাথে 5 মিনিট গল্প করতে পারে তাহলে না ঘুমোতে পারে ঘুমোতে পারে সব করতে পারে তাহলে নাচটা আমি তো ছাড়িনি আমি 75% মার্কস পেয়েছি আইসিএসসি তে 72% পেয়েছি আইএসসি তে আমি তো নাচ করে গেছি মানে আমি মাকে বলেছিলাম আমার নাচটা ছাড়িয়ে দিলে হয়তো আমি ফেল করব ভালোবাসাতে থাকতে হবে যে কাজটা করছি তারপর একদম কিভাবে হঠাৎ মনে হলো যে নাচের স্কুল শুরু করি আমি ক্লাস 8 থেকে নাচ শেখাচ্ছি ও ক্লাস 8 তো আমরা দু মানে তিন বোন বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে ঠিক আছে সব ব্যাপারে বাবার থেকে হাতে একটা ফুচকা খাবো বাবাকে বলবো বাবা আমাকে ফুচকার পয়সা দাও শেখালো তো তাহলে এতদিন কেন শেখালো পয়সা করতে করতে শেখালো আমি যখন বিয়ে করি আমার 2005 বিয়ে হয় তখন আমার নাচের স্কুলে 82 স্টুডেন্ট ও বাবা ফার্স্ট ইয়ারে পড়ি আমি তখন অনেক দিন ধরে তুমি কাজের মধ্যে যুক্ত আছো একদম 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 ভেরি গুড আর বাড়ি থেকে কে কে এসেছেন আমার হাজবেন্ড এসেছে মেয়ে এসেছে আমার মা এসেছে আর ছোট বোন এসেছে নাচ নিয়ে কোনো অ্যাচিভমেন্ট 2013 এ ডিআইডি সুপার মমে গেছিলাম ও টপ 10 কন্টেস্ট্যান্ট ওখানে এটাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মল্লিকা স্টার্ট ভেরি গুড এভাবেই এগিয়ে যাও ভেরি গুড চলো বলটা বেশি না নড়ে হ্যাঁ চলো পড়ে যেও না আরামসে মল্লিকা টাইম 1 মিনিট 20 সেকেন্ড
খুব মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমি মানুষ, তো আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। আফটার এইচএস তো মানে বাড়ি থেকে বলছিল যে করাতে পারবে না, কারণ আমার সাবজেক্ট চুজ করেছিলাম কম্পিউটার সায়েন্স, তো সেটা সেলফ ফাইন্যান্সিয়াল কোর্স, প্রথমেই যেতে বলেছে এত এত টাকা দরকার, তো আমি সেটা বুঝতে হবে 3 বছর। এবার আমিও জোর করতে পারিনি, কিন্তু তাও আমার ফ্যামিলি মানে একমাত্র হয়তো আমার মত আমার ফ্যামিলির জন্য আমি হয়তো করতে পেরেছি এটা। তুমি বললে যে ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল, ফিনান্সিয়াল ক্রাঞ্চ ছিল, তো সেখান থেকে কি করে বেরিয়ে এসে সেই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা এগোতে পারলে? সেখান থেকে বেরিয়ে আসলাম মানে আমার সাপোর্ট পেলাম হচ্ছে তখন অনেক লোন নেওয়া যায়, আর রিলেটিভ যারা আছে তাদের থেকে লোন নিয়ে আমি টিউশন পড়াই। আজ 6 ইয়ার্স হলো আমি টিউশন পড়াচ্ছি। না, আমার বাড়ি তো সালকিয়ায়, আমি ওখানে টিউশন পড়াই। তো আমি ওই জন্য ঠিক করলাম কোথাও একটা জব করব, তারপর স্কলারশিপ, এই করে আমার স্টাডি এগোচ্ছি আমি। মা বাবা বলে না বিয়ে করে নি তাড়াতাড়ি? কোনো দিন না, বলেছে আগে নিজের পায়ে দাঁড়াবি, সেটা আগে আজকের দিনে দরকার, কারণ প্রত্যেকটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার। আমার তো মনে হয় কার লাইফে কি আছে তো কিছুই বলা যায় না, সেই কারণে আমি আগে নিজের পায়ে দাঁড়াই, নিজের স্বপ্ন পূরণ করি, তারপর তো বাকি লাইফ রয়েছে বিয়ের জন্য। আর এই রিসেন্টলি আমার কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট হলো, ক্লাস 5 থেকে আপ টু মাধ্যমিক পর্যন্ত যে স্কুলে পড়েছি সেই স্কুলের হাফ ইয়ার অ্যানুয়াল ফার্স্ট পজিশন আমি ধরে রেখেছিলাম। তো ওখানে আমাদের স্কুলের যে এইচএম, উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন জাতীয় শিক্ষিকার, তো উনি বললেন এই তুই যে এই জিনিসটা করতে পারবি এটা আশাটা আমরা রেখেছিলাম, কিন্তু আজ যে করতে পেরেছি সেটা আমাদের কাছে গর্ব, যে আমরা সবাইকে বলতে পারি যে আমাদের স্কুল থেকেও এরকম একজন স্টুডেন্ট থাকতে পারে। মানে আমি যে ইয়ারে ওই স্কুল পাস আউট হই মানে মাধ্যমিকে, সেই ইয়ারে আমার মানে যে মার্কসটা সেটা আজ পর্যন্ত বিট করতে পারেনি কেউ, সেটা ওই ওই মার্কসটা এখনো থেকে গেছে, তাই জন্য ওই পাওনাটা আমার কাছে খুব বড়। বাবা কি করেন? আমার বাবা আগে বাইরে থাকতেন, বোম্বেতে জুয়েলারির কাজ করতেন, কিন্তু ওখানে তো প্রচুর প্রবলেম হচ্ছিল, তারপর আমরাও বড় হয়ে যাচ্ছি, বাবাকে তো দরকার হয়, ওই জন্য বাবা এখন এখানে চলে এসেছে। এখন তো সব জায়গায় টোটো চলছে, তো এখন টোটো। ওকে, শুরু করি? হ্যাঁ নিশ্চয়ই। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আমি সফটওয়্যার কোম্পানিতে আছি। দিদি আমি একটা কথা বলতে চাই, আজকে তোমার দুটো ফ্যান এসেছে, একটা 8 ইয়ার্স ওল্ড, একটা 10 ইয়ার্স ওল্ড। ও মাই গডনেস, কোথায়? আমার দিদা আর আমার বোনের ছেলে। দিদি নাম্বার 1 একদম, যাই হবে, সে কিন্তু আজকে ঝগড়া করে মায়ের সঙ্গে, কালকে ওর পরীক্ষা, আজকে এসেছে। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। দেখেন দিদি নাম্বার 1 প্রত্যেক দিন দেখি আমি। থ্যাংক ইউ, ধন্যবাদ। তার কি নাম? তাসিন ইসলাম। থ্যাংক ইউ ফর কামিং। আজকে শোতে এসে কিন্তু ভীষণ ঘরোয়া লাগছে, আমি ফার্স্ট একটু টেনশনে ছিলাম যে কি হবে কি হবে কিরকম হবে, বাট দেন ভেরি খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। শুধু একটা কথা দিদি তোমায় বলি, এত তো শো হয়, আমি দেখতাম না আগে দিদি নাম্বার 1, এই দিদা দেখতে হলে একটা শো হয়, আমার মা দেখে বলে একটা শো হয়। আমি শোটা দেখতে গিয়ে আমি একটা জিনিস কিন্তু মানতেই হবে, ইউ আর দি USP অফ দ্য শো, তুমি না হলে দিদি নাম্বার 1 জমে না। থ্যাংক ইউ শৈলী, থ্যাংক ইউ সো মাচ। এখন সেটেল করনি কেন? সেটেল করিনি, আমি অ্যাকচুয়ালি খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছি, সো লাইক করবো হয়তো ভবিষ্যতে, এখনও সেরকম চিন্তা ভাবনা নেই, মা আছে, সো মাকে ছেড়ে একা। একটাই মেয়ে? মা না, দুই মেয়ে আমরা, একজনের বিয়ে হয়ে গেছে, সো লাইক ওকে। আমি তখন জাস্ট লাইক জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তখন চাকরিও করতাম না,
একদিন হঠাৎ সকালবেলা আমার বাবা গেছিলেন আমার পিসির বাড়িতে, সেটা হচ্ছে মুর্শিদাবাদে দেখা করতে গেছিলেন। একদিন সকালবেলায় সকাল 8টায় ফোন বাজছে আমাদের, মা তুলেছেন ফোন, পিসির মশাই ফোন করে বলছেন যে তোমরা তাড়াতাড়ি করে চলে এসো, এরকম পড়ে গেছে, আমার বাবা পড়ে গেছে, পড়ে গেছে বাবা। মানে মা বলছে ঠিক আছে তাহলে কাছাকাছি কিছু কোথাও চোট পেয়েছেন কি? তো বলছে যে না তোমরা তাড়াতাড়ি করে চলে এসো গাড়ি করে। তো ফোনটা আমার পিসি হাত থেকে কেড়ে নিয়ে পিসি কাঁদতে শুরু করেছে যে আমার দাদা আর বাঁচবে না। তাতে তখন মা একটু টেন্সড হয়ে গেছে। যাই হোক একটা গাড়ির ব্যবস্থা করা হলো। পরে আমরা মাঝ রাস্তায় যখন গেছি যে একটু ফ্রেশ ফ্রেশ হবো, ওয়াশরুম টাশরুম যাবো, সেই সময় আবার ফোন, কনস্ট্যান্টলি তার সাথে ফোন চলছে, আমার মামাও গেছিলো সঙ্গে, আবার ফোন যে কী হলো যে আর তোমাদেরকে আসতে হবে না, তোমরা ঘুরে যাও, মানে ফিজিক্স পাইয়ের। সেই মুহূর্তটা কী মুহূর্ত ছিল দিদি আমি বলতে পারবো না, মানে প্রকাশ করা যায় না। বাট তারপর থেকে আমার মা সমস্ত কিছুই আমাদেরকে দুই বোনকে বড় করেছে, হোয়াটএভার, আজকে আমি যা আমার মায়ের জন্য। ন্যাচারালি একা দুই মেয়েকে নিয়ে উনি অনেকটা পথ চলেছে, তাই জন্য তুমি একদম মায়ের পাশে সারাক্ষণ আছো, একদম এরমভাবেই থাকো, মা তাহলে একটা ভরসা পাবেন। মা এসছেন তো? হ্যাঁ মা। কোথায় মা? এইভাবে সবসময় মায়ের পাশে থাকবে। এক মিনিট 10 সেকেন্ডে শেষ করেছে ভাগ্যশ্রী, তোমাকে শেষ করতে হবে তার একটু আগে, রাইট? স্টার্ট। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা। কিন্তু একজন এন্টারপ্রেনারও আমি। আফটার আই পাস আউট তারপরে আমি জব করেছিলাম 2 বছর, তো তারপরে 2 বছর পর আই লেফট দ্য জব অ্যান্ড আমার 4 জন বন্ধু মিলে আমরা আমাদের ফার্স্ট ভেঞ্চার শুরু করি, আমাদের ছোট্ট একটা সফটওয়্যার কোম্পানি চালাই। আচ্ছা। আর সেই গুটি গুটি পাই সেই সফটওয়্যার কোম্পানি এখন 3 বছর কমপ্লিট করেছে, আর আমাদের নতুন একটা ব্রাঞ্চও হয়েছে জামশেদপুরে, এর মধ্যে বিয়েও করে ফেলেছি, জানি একটা নতুন রেসপন্সিবিলিটি, সব কিছু নতুন করে অ্যারেঞ্জ করতে হচ্ছে, কিন্তু এনজয়িং দুটো রেসপন্সিবিলিটি খুব সুন্দর করে এনজয় করছি। কেন মনে হলো একটা কোম্পানি খুলবে 4 জন বন্ধু মিলে? অ্যাকচুয়ালি আমাদের সবসময় মনে হতো মানে কলেজে পড়ার সময় থেকে যে ওই একই ধরনের কাজ, সেই এক প্রজেক্ট আসবে সেই কাজ করে যাও, তারপরে অনেক সময় প্রজেক্ট না থাকলে বেঞ্চে বসিয়ে দেবে, আমার এইগুলো কোনোদিনই ভালো লাগতো না। সবসময় মনে হতো যে এরকম কিছু করবো যাতে আমি নিজের জন্য কিছু করতে পারি আর অ্যাজ ওয়েল অ্যাজ আমি আমার নিজের স্পেসটা মেনটেন করতে পারি। চাকরি করে আমার মনে হয় যে আমি আমার ট্যালেন্টটাকে পুরোপুরি এক্সপ্লোরও করতে পারবো না, তো তাই জন্য আমার মানে আমার এই ডিসিশনটা আমি নিয়েছিলাম। আমার সবথেকে বড়ো কথা আমার বাড়ির লোক আর আমার হাজব্যান্ড যে আমার বয়ফ্রেন্ড ছিল আগে, ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে এই সব কিছুর জন্য, সবসময় এনকারেজ করেছে তুমি পারবে তুমি পারবে, অ্যান্ড ইউ হ্যাভ প্রুভড ইয়োরসেলফ রাইট। আর 3 জনই ছেলে, আমি একা মেয়ে, তো এটাও একটা ভীষণ ডাউটফুল একটা ব্যাপার ছিল যে 3 জনই ছেলে 1 জন মেয়ে, এবং ওদের সাথে আমার এত কর্ডিয়াল রিলেশন যে ওরা আমার ফ্যামিলি মেম্বারসই হয়ে গেছে এখন, মানে আমার বিয়েতে হাফ অফ দ্য মানে কাজ ওরাই করেছে, ভীষণ কর্ডিয়াল রিলেশন। আর হাজব্যান্ড কি করেন? হাজব্যান্ডও সার্ভিস করেন। তো তোমাকে হেল্প করছে? হ্যাঁ, ও স্টেবল একটা ব্যাপারে আছে, তাই আমি আনস্টেবল হলেও অসুবিধা নেই। রাইট। কে এসছেন সঙ্গে? হাজব্যান্ড এসছে, বাবা মা আর জেঠু। আমার জেঠুকে একটুখানি আমি চাই আপনি একটু হাই বলুন। কারণ নমস্কার। উনি আমাকে মানে আমার আমি যেখানে বড় হয়েছি সেটা একটা গ্রাম, তো সেখান থেকে আমার স্কুল ছিল 20 কিলোমিটার, মানে উনি আমাকে সে ছোটবেলা থেকে কাঁধে করে রীতিমতো স্কুলে নিয়ে যেত, তারপরে লেখাপড়া সেখানে সব কিছু আমার জেঠু সব কিছু। নমস্কার। এসে চুমকে শুরু করুন। Start.
চুমকির টাইম এক মিনিট চার সেকেন্ড খেলা শেষ এবার দেখবো স্কোর আজকে ফোর্থ পজিশনে আছে মল্লিকা 10 পয়েন্টস থার্ড পজিশনে আছে শাহিলি 15 পয়েন্টস সেকেন্ড পজিশনে আছে ভাগ্যশ্রী 20 পয়েন্টস আর ফার্স্ট পজিশনে আছে চুমকি 25 পয়েন্টস আমাদের হাই স্কোর রেড অন দি চুমকি পেয়ে যাচ্ছে এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট কি কি গিফট আছে ওখানে বলে দিই লন্ড্রি ব্যাগের সেট চপার স্টিম কুকার টি সেট কি নেবে ভাগ্যশ্রী বলো স্টিম কুকার শৈলী টি সেট মল্লিকা চপার ওখানে রয়েছে লন্ড্রি ব্যাগের সেট সেটা পেয়ে যাচ্ছে চুমকি আমাদের আজকের হাই স্কোর এইবার সেই বাম্পার রাউন্ড সবাই একসাথে খেলবে এবং যে উইনার হবে সে পেয়ে যাবে 6.5 কেজিস এর ওয়াশিং মেশিন চারজনই এখানে আসবে দেখো 1 2 3 4 চারটে বাস্কেট আছে তোমাদের চারজনের জন্য যে যে কটা বল পারবে যে যার বাস্কেটে নিয়ে কালেক্ট করবে 30 সেকেন্ডস পরে আমি দেখবো কে কটা বল কালেক্ট করতে পেরেছো যে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারবে সে হয়ে যাবে আমাদের যে বাম্পার রাউন্ডের উইনার এসো প্লিজ এই সময় শুরু হচ্ছে এখন স্টার্ট প্রথমে দেখি মল্লিকা কটা ফেলেছে দুটো চারটে 26 28টা দুই চার ছয় 28 29টা চাইলে 19টা চুমকি দুটো 18টা 19টা আজকের আমাদের বাম্পার প্রাইজের উইনার হচ্ছে ভাগ্যশ্রী ভাগ্যশ্রী পেয়ে যাচ্ছে আমাদের এই 6.5 কেজিস এর সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন খুব ভালো লাগছে খুব মানে আনএক্সপ্রেসিবল খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেক পর্বে দর্শক দুজন থাকবে দি সোমিজ বিউটি কোয়েশ্চেন আজকে পর্বে প্রশ্ন টিভি স্ক্রিনের নিচে দেখা যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এসএমএস করুন সোমি স্পেস দিয়ে আপনার উত্তর নাম পাঠিয়ে দিন 57575 নাম্বারে সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি করে গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার ওয়ান লাইভ দেখতে আসার সুযোগ লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ ওয়ার্ল্ড বিউটি স্যালুনে 5000 টাকা পর্যন্ত বিউটি ট্রিটমেন্ট প্রথম রাউন্ডে খেলা শেষ শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড হয়তো তোমারই জন্য যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না থ্যাংক ইউ জজো কি খবর হাউস লাইফ লাইফ ইজ কুল শুরু করবো আমাদের গানের রাউন্ড মল্লিকা কোনো মেমোরেবল মুহূর্ত এত তো প্রোগ্রাম করো ওটা বোধহয় আমি কোনো দিন ভুলবো না কোনো দিন নাই শিশির মঞ্চে পারফরমেন্স করছি আমার ডান্স ছিল একটা ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একটা আবৃত্তি আছে আমি সেই মেয়ে তো আমার টিচার খুব অ্যানয়েড কী করছো কী এই সেই তো আমাকে বললো করো পারফরমেন্সটা ঠিক করে করো তুমি এটা রিটার্ন পাবে আমি পেয়েছি শিশির মঞ্চে প্রোগ্রাম করছি আমি সেই মেয়ে বলে একটা লাস্ট লাইন আছে আমার জাস্ট এরকম তাকিয়ে দেখা আর অঝর ঝরে চোখ দিয়ে জল পড়ছে কিন্তু আমার ওইখানেই কনসেন্ট্রেট আমি তাকিয়ে আছি অঝর ঝরে জল পড়ছে খটখট করে আওয়াজ হচ্ছে অডিয়েন্সের লাইটগুলো জ্বেলে দিয়েছে আমি দেখছি প্রত্যেকটা মানে আমার গায়ে কাটা দিচ্ছে এখনো প্রত্যেকজন দাঁড়িয়ে উঠে তালি দিচ্ছে ওটাই আমার পাওনা ওটাই আমার মেমোরেবল এইসব মোমেন্টসগুলো নিয়ে জীবনে এগিয়ে যেতে হয় একদম তাই আমার নাচ আমার পড়াশোনা যা করছি
সব আমার মা আমাকে লড়ে আজকের এই জায়গায় দাঁড় করিয়েছে। নাচ আমরা ভীষণ একটা বনিদি ফ্যামিলি থেকে বিলং করি, ইংলিশ মিডিয়ামে পড়া, আমার দাদু মানে ঠাকুর দাদা বাংলা মিডিয়ামে মেয়ে পড়বে, মেয়েকে কি তুমি ইন্দিরা গান্ধী তৈরি করবে? নাচ নাচ কি, মেয়ে মানুষ বিয়ে হবে নাচ করবে? কখনো না। তো মা প্রত্যেকটা জায়গায় লড়ে আজকের আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। মাকে এনেছো আজকে? এনেছি। কোথায় মা? সেদিন আপনি পরিশ্রম করেছেন, আজকে দেখুন সবাই হাসছে। সেই খুব ভালো, ভালো থাকবে। প্রশ্নটা যেটা সেটা হলো, যেই শব্দগুলো আমি বললাম না, সেই শব্দগুলো কি? আরো কাছাকাছি, আরো কাছে এসো। কাছে শব্দটা আছে, এরকম কোন গান আমি শুনতে চাই। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। টেন পয়েন্টস। দেখো কি গিফট নেবে বল্লিকা। ইন্ডাকশন ওভেন, স্যান্ডউইচ গ্রিল, জুসার, কুশনস উইথ কুশন কভার এবং সানক্রিকের তরফ থেকে প্রেশার কুকার, স্টেইনলেস স্টিল কুকওয়্যারের সেট। জুসার, ওকে। ভাগ্যশ্রী, ভাগ্যশ্রী কোনো কিছু শেয়ার করতে চাই আমাদের সাথে? হ্যাঁ, আমি অনেক কিছু শেয়ার করতে চাই। মানে এতটাই দুষ্টুমি না, একটু বলি। হ্যাঁ, একবার আমাদের বাড়িতে জল ঢুকেছে, মানে আমাদের পাড়ায় না, মানে মোটামুটি হাঁটু পর্যন্ত জল, ঠিক আছে, বৃষ্টি হলেই। এবার সেই জল হয়েছে তো আমাদের নিচতলাটা পুরো জল, তো মা বারবার বারণ করেছে জল ঘাঁটবি না তুই, জল ঘাঁটলে কিন্তু বাবাকে বলে দেবো। আমি তখন অনেক ছোট। এবার আমাদের হুঁশিয়ারি কারবার ছিল আগে, সেই আমাদের দুতলায় কি ছিল, পুরো ওই গেঞ্জির যাবতীয় যা তৈরি হয় না, মানে গেঞ্জির জামা প্যান্ট যা সব এরকম বড় বড় করে উঁচু করে স্তূপের মতো করা থাকে। এবার আমি নিচে খুব জল ঘেটেছি, মা জানে না, জানে না জল ঘেটেছি। এবার না বাবা যে গেটটা নক করেছে বুঝতে পেরেছি বাবা, এবার যদি দেখে নেয় তো খুব মারবে। এবার আমি কি করেছি, সিঁড়ি দিয়ে তরতর করে উঠে এসে ওই গেঞ্জির যে স্তূপটা ছিল ওর মধ্যে আমি ঢুকে গেছি। ঢুকে গেছি মানে কিরকম ঢুকেছি, এত দূর চাপা দিয়েছি সব গেঞ্জিগুলোকে দিয়ে 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 চাপা দিয়েছি, মুখটাকে আর চাপা দিইনি, চোখটা বন্ধ করে নিয়েছি, ভেবেছি আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না। তারপরে বাবা এসে ওই গেঞ্জি সরিয়ে উঠিয়ে যে মেরেছিল, সেই লাশ বাবার থেকে মার খাওয়া। বাপরে, মানে আমি তো মানে হিটলার মনে করি, এত ভয় পাই। ইভেন খুব ভালো, আমার খুব ভালো বন্ধু তো এখানে আজ এসেছি, আজ আমি বাবাকে আনতে পেরেছি, আমি খুব হ্যাপি। আমার ঠাম্মি, আমার পড়াশোনা, নাচ, গান যাবতীয়, আজ যে আমি ভাগ্যশ্রী আজ এখানে দাঁড়িয়ে আছি জাস্ট বিকজ অফ মাই গ্র্যান্ড মম। প্রাইজ জিতলাম কি গেম জিতলাম এটা আমার কাছে আজ বড় নয়, আমার কাছে ওরা যে আমার জন্য এত কিছু করেছে এইটুকু করতে পেরে খুব ভালো লাগছে। খুব জীবনে অনেক বড় হও যাতে বাবা মা ঠাম্মি তোমায় নিয়ে গর্ব করতে পারে। এবার একটা প্রশ্ন। मोहब्बत बरसा देना तू सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है। सबसे छुपा के तुझे गाओ, सबसे छुपा के तुझे सीने से लगाना है, प्यार में तेरे हद से गुजर जाना है। इतना प्यार किसी पे पहली बार आया है। অরিজিৎ সিং, তো আমি চাইব অরিজিতের গাওয়া অন্য কোনো গান তুমি আমাকে শোনাও। মা তেনু সমঝাওয়া কি না তেরে বিন লগ দাজি, শৈলী
শাহিলি এখনো তো সেটল করনি, ভবিষ্যতে কি প্ল্যান ইচ্ছে আছে সেটল করার? সত্যি কথা বলতে গেলে দিদি সেরকম কাউকে পাইনি এখন অবধি। আচ্ছা as of now I'm single and I'm very happy। হ্যাঁ মানে এরকম তো হতেই পারে, অনেকে পছন্দই করে না যে আমি সেটল হতেই চাই না। হ্যাঁ আমি এরকম অনেক দিদিরা আছে। হ্যাঁ আমি একটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে ভালোবাসি। পছন্দ করো অ্যাকচুয়ালি। সো নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সেগুলো যদি একটু চাপা পড়ে যায়, আই এম ফ্রম আ মুসলিম ফ্যামিলি সো লাইক কিছু কিছু রেস্ট্রিকশনস আমাদের মধ্যে তো আছে। ডেফিনেটলি মা কি চান? মা চান আই গেট সেটলড। হ্যাঁ সে ডেফিনেটলি মা তো চাইবে। মা সব সময়তেই চায় লাইক এভরি টাইম কবে করবি কবে করবি কবে করবি, এন্ড আই সেড ঠিক আছে হবে হবে হবে। আমি মানে ভীষণ দুশ্চিন্তায় থাকি ওকে নিয়ে যে কি করব আমি ভেবে পাই না, কবে বিয়ে করবে আর করবে কিনা, তার আগে আমি নিজেই মরে যাব কে। আমি তো দেখেই দূর থেকে একদম লাইক স্ট্যান্ড মাই ড্রিম ম্যান পাগল হয়ে গেছে একদম। আমি কাছে আই ওয়ান্ট টু ক্লিক এ স্ন্যাপ উইথ ইউ, বলছি প্লিজ ওয়েট। পরে আমি তো একটু দূরেই সরে গেলাম, ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে আমাকে রণ করে ডাকছে কাম, তা আমি দৌড়ে গেছি একদম আমাকে হাগ করে একটু ছড়ে। শাহরুখ খানকে তো পাবে না সাহিলি, প্র্যাকটিক্যালি ভাবতে হবে। হ্যাঁ পছন্দ এই আর। হ্যাঁ ওকে সাহিলি। এক হো গে হাম মর তুম তো উড় গে নিন্দে রে और खन की पायल मस्त में दो कंगन खन के रे हम्मा 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 ए हम्मा 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 हम्मा। थैंक यू। এই ছবির যিনি হিরোইন তার নাম জানো? মনীষা কৈরাল। মনীষা কৈরালার অন্য কোন ছবির তাল লিপের কোন গান আমি শুনতে চাই। হে আজ মে উপর आसमान नीचे आज मैं आगे जमाना है पीछे। Tell me ओ खुदा अब मैं क्या करूं, चलो सीधी की उल्टी चलूं। आज मैं ऊपर आसमान नीचे। ओके शैली 10 पॉइंट्स किने पे बोलो? নিজে বিজনেস করছো, অনেকটা জীবনে রাইজ করেছো, সংসার সামলাচ্ছো, ছানা আছে? একসাথে হলো কি করে? আসলে আমার রিলেটিভস এর মধ্যেই পড়ে, তো ওই বিয়ে বাড়িতে গিয়ে যা হয় যা দেখা হলো আর পরিচয় হলো আর পছন্দ হলো আর বিয়ে হয়ে গেল। না তারপর অনেক দিন 10 বছর লেগেছে তারপরে বিয়ে হয়েছে। 10 বছর ধরে কি করলে? 10 বছর 10 বছর কি না, আমি সব সময় চাইতাম যে বাবা মা সবাই একসাথে থেকে একসাথে হয়ে পারি না কেন হায় রে হায় রে বাঁধিয়া রাখিতে প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ। যায় রে যায় রে বেলা যে বই যায় রে যায় রে কেনু হায়রে হায়রে পাদিয়া রাখিতে প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ। যাইরে যাইরে যে গানটা শোনালাম জোড়া কথা যাইরে যাইরে, হ্যাঁ এরকম কোন একটা গান শোনাও যে এই গানটায় জোড়া কথা আছে। জরা জরা মহকতা হ্যায় বহকতা হ্যায় আজ তো মেরা তন বদন মে প্যাসি হু মুঝে ভর লে অপনি বাহো মে মেরি কসম তুঝকো সনম পাস মেরি আজা রে দূরি কহতি হ্যায়
গন্ডগোল হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে পাস ওকে 10 পয়েন্টস বলো কি নেবে স্যান্ডউইচ কি আজ তুমি রাতন তোমাদের মধ্যে কে সবথেকে বেশি চঞ্চল মনে করো নিজেকে ভাগ্যশ্রী একটু শর্ট অফ ওকে কাম হাসতে গাতে যাতে গুজর দুনিয়া কি তু পরবা না কর মুস্কুরাতে হুয়ে দিন বিতানা ইয়াহা কল ক্যা হো কিসনে জানা जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हो किसने जाना गाँव में सोंगे अरे उड़ ले ओ अरे हंस के बताओ उड़ ले ओ তিনটে পরপর নাম আছে একটা করে অক্ষর নিয়ে একটা সবজির নাম বলবে এবার বল ভাগ্যশ্রী পেঁয়াজ বোঝাও পেপের পে জোয়ানের আ জবার জ পেঁয়াজ 20 পয়েন্ট ভাগ্যশ্রী কি গিফট নেবে বলো গ্যাস ওভেন গ্যাস ওভেন সেকেন্ড কোয়েশ্চেন একটা বক্স আসবে তার মধ্যে অনেকগুলো অক্ষর জাম্বলড আপ করা থাকবে একটা শব্দ বানাবে সেগুলো দিয়ে এবার বলো সহেলি নাকছাবি 20 পয়েন্টস কি নেবে সহেলি মিস্টার গ্রাইন্ডার থার্ড কোয়েশ্চেন দেখো শব্দ ছক পাশাপাশি ক্লু গয়না শাড়ি টুকি টাকি যত্ন করে এখানে রাখি উপর নিচ চিকেন মাটন হাড়ি চাল চলে এলো লখনউ বা হায়দ্রাবাদ কলকাতাও ভালো এবার বলো ভাগ্যশ্রী পাশাপাশি হচ্ছে আলমারি আর ওপর থেকে নিচ হচ্ছে বিরিয়ানি 20 পয়েন্টস কি নেবে বলো ট্রলি ব্যাগ সরি লাস্ট প্রশ্ন চার নম্বর প্রশ্ন একটা ছক আসবে তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে দুটো শব্দ বানাবে যে কোনো ভাবে হতে পারে ওপর নিচ পাশাপাশি বা কোনাকুনি একটা চার অক্ষরের শব্দ একটা তিন অক্ষরের শব্দ এটা কিন্তু লাস্ট কোয়েশ্চেন হ্যাঁ এবার বলো ভাগ্যশ্রী কোনাকুনি নিচ থেকে আপ হচ্ছে ব্রেসলেট আপ এন্ড ডাউন টগর 20 পয়েন্টস কি নেবে বলো চেয়ার ইজ সেট মোরাসেট থার্ড রাউন্ডে পরে এবার দেখবো স্কোর মল্লিকা 20 পয়েন্টস ভাগ্যশ্রী 90 পয়েন্টস সহেলি 45 পয়েন্টস চুমকি 35 পয়েন্টস এটা আমাদের এলিমিনেশন রাউন্ড ভেরি সরি মল্লিকা ইস্যু খুব ভালো লাগলো পরিচয় হলো আলাপ হলো খুব ভালো থেকো তোমার জন্য মেমেন্টো আছে তোমার জন্য এইচকে দত্ত জুয়েলার্স তাদের গিফট ভাউচার ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন আর তোমার জন্য একটা ডিনার সেট এই রাউন্ডে সব থেকে বেশি বাজার প্রেস করে সঠিক উত্তর দিয়েছে ভাগ্যশ্রী ভাগ্যশ্রীর জন্য আছে সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার নিজেকে সুন্দর রাখার জন্য এই উপহার সামগ্রী যে হবে দিদি নাম্বার ওয়ান সিজন সিক্স গ্রান্ড ফিনালে উইনার সেই পেয়ে যাবে সেন্টু গোল্ড এন্ড ডায়মন্ডের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান জুয়েলারি কালেকশন শুরু করবো আমাদের শেষ রাউন্ড দ্য সোমিজ আমি সেই মেয়ে
পাঁচটা ধাঁধা আসবে টিভির পর্দায়। এবার বলো পরে বাজার, এখানে কিন্তু ভুল বললে -10, রাইট আনসার বললে +20। কি কি গিফট আছে দেখো, বিন ব্যাগের সেট, এলইডি টিভি, 190 লিটারের ফ্রিজ, গার্মেন্ট স্টিমার, টেবিল গ্রিলার, 20 লিটারের মাইক্রোওভেন। ফার্স্ট ধাঁধা, রাইট আনসার দিলে পাবে গার্মেন্ট স্টিমার। দেশের গর্ব প্রাণীর জয়, তার মাসির মাছ প্রিয়, ভয় নাকি সন্ধে হয় হলদে কালোয় নজর দিও। দেশের গর্ব প্রাণীর জয়, তার মাসির মাছ প্রিয়, ভয় নাকি সন্ধে হয় হলদে কালোয় নজর দিও। কিসের কথা বলা হচ্ছে এবার বল সহেলি? বাঘ। বোঝাও। বাঘ হচ্ছে বিড়াল, মাসি বলা হয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, জাতীয় প্রাণী। এবার বলো সলমান খান। ওকে বুঝিয়ে দাও। পান্ডে বাবু মানে রবিনহুড পান্ডে, থানায় ভালো, ঢিঙ্কা চিকা নাচ গান, অভিনয় দারুণ করেন, আর সবার প্রিয় আমাদের ভাইজান, বজরঙ্গি ভাইজান। 20 points সঙ্গে বিন ব্যাগ। থার্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোওভেন। মাথা লেজ কোথায় আছে, প্রাণ কোথায় গেল, রাস্তাঘাটে বেরোলে সঙ্গে খুচরো থাকা ভালো। মাথা লেজ কোথায় আছে, প্রাণ কোথায় গেল, রাস্তাঘাটে বেরোলে সঙ্গে খুচরো থাকা ভালো। কিসের কথা বলা হচ্ছে এবার বলো ভাগ্যশ্রী। কয়েন। বোঝাও। মাথা লেজ, হেড টেল, প্রাণ নেই, আর রাস্তাঘাটে বেরোলে এখন সব জায়গায় খুচরো। 20 পয়েন্ট সঙ্গে মাইক্রোওভেন। বাকি রইল আর দুটো ধাঁধা। ফোর্থ ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে এলইডি টিভি। প্রথম অক্ষরে পানীয় হবে, নানান ধরন তুমি পাবে, প্রতি মাসে রোজগার ভাবি, দিদিরাও আজ স্বাবলম্বী। প্রথম অক্ষরে পানীয় হবে, নানান ধরন তুমি পাবে, প্রতি মাসে রোজগার ভাবি, দিদিরাও আজ স্বাবলম্বী। এবার বলো ভাগ্যশ্রী। চাকরি। বোঝাও। ফার্স্ট অক্ষর চা, চা মানে টি খাই, আর রোজগার মানে চাকরি, মানে সবাই ভাবে আমরা অনেক কিছু পেতে পারি। 20 পয়েন্ট সঙ্গে এলইডি টিভি। কখনো যখন নদীর জানি, ছুরিরও কিন্তু চিনি, সাবধানে কাজ করো, লজ্জা দেবেন না লেখা পড়ো। কখনো যখন নদীর জানি, ছুরিরও কিন্তু চিনি, সাবধানে কাজ করো, লজ্জা দেবেন না লেখা পড়ো। এবার বলো ভাগ্যশ্রী। ধার। বোঝাও। ধার মানে হচ্ছে নদীরও ধার আছে, ছুরিরও ধার আছে, সাবধানে কাজ করো, লজ্জা ধার চাহিয়া লজ্জা দেবেন না। একদম। 20 পয়েন্ট সঙ্গে ফ্রিজ। আজকে দিদি নাম্বার 1 হয়েছে ভাগ্যশ্রী মান্না, ভেরি ওয়েল প্লেড, 150 পয়েন্ট। স্টিম কুকার, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন ওভেন, গ্যাস ওভেন, ট্রলি ব্যাগ, মোরার সেট, মাইক্রো ওভেন, এলইডি টিভি এবং ফ্রিজ। খুব ভালো, ভেরি গুড, ইউ ভেরি ওয়েল প্লেড। এবার রয়েছে একটা বোনাস রাউন্ড ভাগ্যশ্রী, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হাত এবং দি সোমিক্স ক্যান প্রোডাক্ট, ইউ ক্যান আই ক্যান বি অল ক্যানের তরফ থেকে সৌন্দর্য বজায় রাখার জন্য উপহার সামগ্রী। পাঁচটা বাক্য পড়বো, ঠিক না ভুলে উত্তর দেবে। ওকে, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কথায় আছে চোর পালালে বুদ্ধি কমে। ভুল। শ্রাবণের পর আশ্বিন মাস। না। ভুল। সিংহে সিং থাকে না। ঠিক। মুড়ি থেকে চাল হয় না। ভুল। মুড়ি থেকে চাল হয় না, সরি। ও, মুড়ি থেকে চাল হয় না। ঠিক ঠিক ঠিক। ওকে, নেভার মাইন্ড, লাস্ট টাইম খুব ভালো খেলেছো। সবাই এসে প্লিজ, আরো গিফট আছে। এইটা চুমকির, এইটা সহেলির, এটা তোমার মেমেন্টো, এটা সহেলির মেমেন্টো, এই ছিল চলে আসতে আরো গিফট পাউচার চুমকির, এইটা সহেলির,
ম্যাক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন চুমকি এটা শাহিনীর আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছে ভাগ্যশ্রী বা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস এইচকে দত্ত জুয়েলার্স চোখে পড়ে মনে ধরে দিদি নাম্বার ওয়ানের ব্যাচ উইনারের ট্রফি ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার এবং প্রিয় গোপাল বিশ্বের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শাড়ি খুব ভালো লাগলো মানে খেলে খুব এনজয় করলাম লাস্ট রাউন্ডটা খেলে বোকার মতো ভুল করে ফেললাম আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের দিন নমস্কার Not your dhanadhan, music